المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত এক দিনই বোন প্রশ্ন করেছেন কোন এক ভূমির পক্ষ থেকে যার স্বামী অত্যন্ত কটুভাষী এবং দুর্ব্যবহারকারী এবং দীর্ঘদিন থেকে করে আসতেছে এবং এমনকি দীর্ঘদিনের সংসারে দুটি সন্তান হয়ে গিয়েছে। তো বারবার স্বামীর সাথে মনমালিন্যতা এবং আবারও বারবার আত্মীয় স্বজন মিল মহব্বত করে দেয়। তো এখন সর্বশেষ সিচুয়েশন এমন পর্যায়ে গিয়েছে যে বোনটা আর সংসার করতে চাচ্ছে এই শর্তে যে তার সাথে তার স্বামী কোনো শারীরিক রিলেশন করবে না, বা এমনি চুপচাপ নিথর নির্বাক হয়ে সংসার করে যাবে। তো এটি বোনের জন্য জায়েজ আছে কিনা, বা এই স্বামীর ব্যাপারে ইসলামের বক্তব্য কী? আল জবাব বিল্লাহি তৌফিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকই দায়িত্বশীল করে দিয়েছেন নারী তার সংসার এবং স্বামীর যেমন দায়িত্বশীল, অনুরূপভাবে স্বামীও তার সন্তান সন্ততি তার স্ত্রী পুত্র তার সংসারের ব্যাপারে দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তার মানে জবাবদিহিতা কিন্তু যার থেকেই ভায়োলেশন হবে সেটা সে স্বামীর পক্ষ থেকে হোক অথবা বউয়ের পক্ষ থেকে হোক, ভায়োলেশন হলেই রক্ষা নেই, জবাবদিহি করতে হবে এবং শাস্তি পেতে হবে। তবে যে সমস্ত পুরুষেরা নারীর সাথে খুব দুর্ব্যবহার করে, স্ত্রীর অধিকার যারা ক্ষুণ্ণ করে, কারণ এটা সামাজিক হোক আইনগত হোক সবচেয়ে বড় বিষয় হলো যে ইসলাম স্ত্রী হিসেবে একজন স্বামীর কাছে মর্যাদা রেখেছে এবং সেই মর্যাদাগুলো তার অধিকার আদায় করা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এ প্রসঙ্গে হাদিস এসেছে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে। এবং স্ত্রীর ভালো ব্যবহারের পাওয়ার যোগ্য সবাই পাওয়ার যোগ্য, স্ত্রী আরও বেশি পাওয়ার যোগ্য। এবং স্ত্রীর এই অধিকার যারা হরণ করবে কেয়ামতের দিন আল্লাহ তাআলা স্বামীর থেকে সেই অধিকারকে আদায় করে দিবেন। এবং সেই মুসলিমের মধ্যে হাদিসে বলা হয়েছে যে কেয়ামতের দিন এই অধিকার যে যার হরণ করবে, এমনকি শিং বিশিষ্ট বকরি, কোনো শিং ভাঙ্গাওয়ালা বকরিকে যদি আঘাত করে থাকে, পশুর ঘটনা বলা হচ্ছে, মানুষ তো দূরের কথা, একটা পশু যদি একটা পশুকে আঘাত করে, আর এ তো কথা মানুষের কথায় মানুষের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। এ সমস্ত স্বামীরা স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করে, এরা এমনিতেও কপাল পোড়া, কারণ কোনো দিন এরা স্ত্রীর হাসি মুখ দেখতে পায় না, হয়তোবা বাধ্য হয়ে বেচারিনী স্বামীর খেদমত করে কিন্তু কখনো মন থেকে নয়, মন থেকে দোয়াও আসে না। যেই স্বামী স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে কখনো স্ত্রীর মুখে কখনো সে স্মাইলিং মুড দেখতে পাবে না। এত গেল দুনিয়ার বিষয়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই শিং ভাঙ্গা বকরির বদলাও নেবেন। ইমাম মুসলিম হাদিস এনেছেন, এটাকে বলা হয় হুকুক। তাহলে এই ক্ষেত্রে স্ত্রীর যেই অধিকার, এবং নবীজি বলেছেন যে আমি দুই ধরনের দুর্বলদের অধিকার নষ্ট করা হারাম, একটা হলো এতিম আর একটা হলো নারী। নারীর ব্যাপারে স্পেসিফিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে হাদিস উল্লেখ করেছেন, এবং বিশেষ করে স্ত্রীর প্রতি জুলুম করা থেকে সতর্ক থাকার ব্যাপারে ইমাম হাকিম হাদিস এনেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। তো স্ত্রীর যে অধিকার, যেমন ভরণ পোষণ দেওয়া অধিকার, ঠিক তার সাথে উত্তম ব্যবহার অধিকার, পিতামাতার পরে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার অধিকার একমাত্র স্ত্রীর রয়েছে। নবীজি বলেছেন আকমালুল মুমিনিন, ইমানদার হতে হলে, পরিপূর্ণ ইমানদার হতে হলে, ইমানান ওয়া আহসানুহুম খুলুকুম ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিননিসাইহিম। দেখুন একটি শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে, মানে ভালো
আল্লাহ এবং আল্লাহ রাসুলের দৃষ্টিতে ভালো হতে হলে আপনাকে স্ত্রীর কাছে ভালো হতে হবে, সার্টিফিকেট, আপনি কত কত বড় ভালো ব্যক্তি, কত বড় বীর বাহাদুর, সে তো আপনার স্ত্রী জানে। আপনি উত্তম চরিত্রের অধিকারী কি না সেই সার্টিফিকেটখানা আপনার স্ত্রীর থেকে নিতে হবে। নবীজি বলেছেন, খেয়ারুকুম খেয়ারুকুম নিনিসাইহিম, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার স্ত্রীর নিকটে উত্তম। এই স্ত্রী কোনো দিন বলবে যে আমার স্বামী ভালো ব্যবহারকারী, আমার স্বামী উত্তম আদর্শ, আমার অধিকারী তো সে দেয়নি, হকুকুজ্জাওয়াজ স্ত্রীর অধিকারী তো সে দেয়নি, তাহলে ক্ষতি কপাল পড়তেছে কার? স্বামী, স্বামীর স্বামীর হয়তো গায়ে শরীরে শক্তি বেশি, দুনিয়াতে টাকা পয়সা জোর বেশি, হয়তো ভাই কতদিন কয়দিন বিছানায় পড়লে তো স্ত্রী দেখাশোনা করতে হবে, এটা স্বামীদের বোঝা উচিত। এবং যে সমস্ত স্বামীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী তার স্ত্রীর জন্য যে সমস্ত টাকা পয়সা ব্যয় করে পুরোটাই সাদাকা, সুবহানাল্লাহ। আতা রাজুলু ইমরাতুহু ফাহুয়া সাদাকা, রাওয়াহু আহমদ, ইমাম আহমদ হাদিস কেনেছেন। তার মানে একজন স্বামী স্ত্রীর জন্য যা কিছু খরচা করবে পুরোটাই সাদাকা হিসেবে কিয়ামতের দিন পাবে। এখন সেটি কোন হিসেবে ব্যবহার করতেছে একটু দেখার বিষয়। স্ত্রীর সম্মান রক্ষা করা স্বামীর জন্য ওয়াজিব। সুতরাং হাদিসের মধ্যে ইমাম মুসলিম হাদিস এনেছেন, সেখানে বলা হয়েছে যে একটা মানুষের মধ্যে ভুল মন্দ খারাপ ভালো থাকতেই পারে, সব কিছু মিলেই মানুষ। স্ত্রীর যদি কোনো বিষয় ভালো না লাগে, অপছন্দ, তাহলে অন্য জিনিস পছন্দ হলো জিনিস সে গ্রহণ করবে। এবং কোনো মুমিন স্বামী তার মুমিন স্ত্রীকে অপছন্দ করবে না, বরং স্ত্রীর কোনো আচরণ যদি অপছন্দনীয় হয় অন্যটি হয়তো বা পছন্দ হবে, হয়তো বা স্ত্রীকে এই বিষয়গুলো বলা যেতে পারে, তোমার এই বিষয়টি ভালো না কিন্তু মাশাআল্লাহ তোমার এই বিষয়টি ভালো, এর দ্বারাও সে হয়তো সংশোধিত হবে। স্ত্রীর প্রশংসা করা যদি মধুময় জীবনযাপন করতে হয়। সবচেয়ে বোকা এবং আহাম্মক এবং কপাল পোড়া ওই সমস্ত স্বামীরা যারা ঠুনকো বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ করে, আবার ওই সমস্ত স্ত্রীরাও কপাল পোড়া, ওই সমস্ত স্ত্রীরাও হতাভাগিনী যারা ঠুনকো বিষয় নিয়ে, সামান্য সামান্য বিষয় নিয়ে স্বামীর সাথে চটে যায়, স্বামীর সাথে দুর্ব্যবহার করে। উভয়টাই কপাল পোড়ার লক্ষণ, দুনিয়াতেও কপাল পড়বে, আখেরাতেও কপাল পড়বে। সুতরাং যেই বোন যেই কথা বললেন, এটা স্ত্রীর অধিকার খর্ব করা, দুর্ব্যবহার, এটি বহুত বড় কঠিন একটি জিনিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি সবচেয়ে অপছন্দ যে দিনের বেলা স্ত্রীর সাথে দাসীর মতন ব্যবহার করে, কিন্তু রাত্রেবেলা তার সাথেই রাত্রি যাপন করে, তার মানে তার সাথে রাত্রে সহবাস করে, কিন্তু দিনের বেলা স্ত্রীকে স্ত্রীর চেহারাও দেখতে পারে না। নবীজি ইমাম বুখারী হাদিস এনেছেন, নবীজি বলেছেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরা জিলদাল আবদি, মানে দিনের বেলা বান্দির মতন, দিনের বেলা বাদীর মতন কীর্তদাসের ন্যায় প্রহার করে, আবার রাতে তার সাথেই সহবাস করে। ইয়াজমাউহা ফি আখিরিল ইয়াউম, ইমাম বুখারী হাদিস কিনেছেন, তাও যিনি ভায়োলেশন করবেন তারই ক্ষতি হবে। এরপরে শেষে যে বোনটি বলেছেন, বোন বলেছেন যে তিনি নীরবে সংসার করে যেতে চান কিন্তু শারীরিক রিলেশনে জড়াতে চান না, না এটিও এটি এটি জুলুম দিয়ে জুলুম, জুলুমের প্রতিকার, এটি করা উচিত নয়। অন্যায় সংশোধন করতে গিয়ে যেন নিজে অন্যায় না করা, এটি এটি করা উচিত হবে না। বরং তিনি যদি শারীরিক রিলেশন তার সাথে করতে না দেন, এর দ্বারা তো এই স্বামী আরও চরিত্রহীন হবে, ভেজাল আরও দশটা বাজবে, সমস্যা আরও বেশি সৃষ্টি হবে। কারণ স্বামী যখন তার স্ত্রীর সাথে যৌন সম্ভোগ না করতে পারবে, সব স্বামীর চরিত্রও যাবে, দুদিন পরে আর একটা বিবাহ করবে, তিন দিন পরে আবার অন্য নারীর সাথে এসে, তার মানে খাসিরাত দুনিয়াওয়ালা আখেরা, উভয় অপরাধী হবে। বোন যদি ধৈর্য ধারণই করেন, যদি সওয়াব পেতে চান, অবশ্যই তার হাতে যতটুকু অধিকার আছে, তিনি তার অধিকার কি, স্বামী যতটুকু অধিকার আছে, দেখুন স্বামী এবং স্ত্রী উভয়কে উভয়ের জন্য যৌথ অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করেছেন আল্লাহ তাআলার হুকুমে। এখন আমরা বোনের পক্ষে কথা বলতেছি, কিন্তু বোন যদি অন্যায় করেন তাহলে সে বিচারও বোনের হবে, স্ত্রী যদি অন্যায় করে স্ত্রীরও কঠিন বিচার হবে, স্বামী যদি অন্যায় করে স্বামীরও, কারো অধিকার যদি খর্ব করা হয় কেউ মাপ পাবে না, না স্বামী না স্ত্রী।
সুতরাং তিনি যদি এই কাজটি করেন, এটি গুনাহ হবে, তার জন্য গুনাহ হবে। এবং তার স্ত্রী, ওই বেচারা স্বামী, যা বেচারা যদি স্ত্রীকে না পায়, হালালভাবে তার যৌন ক্রিয়া সম্পাদন না করতে পেরে অন্যায় যদি করে, তাহলে তার গুনাহ এই বোনকে বহন করতে হবে। সুতরাং সংসার করার অর্থ এটি নয় যে শুধু ভাত পাকিয়ে দিবে, বরং স্বামীর যাবতীয় অধিকার সমূহের দিকে দৃষ্টিপাত রাখবে। এখন স্বামী যদি দৃষ্টিপাত না রাখে, সেই ক্ষেত্রে তো পাওনা তো আসি, দুনিয়াতে পেলেন না খেরাতে তো পাবেন, এই বিশ্বাস আপনাকে আমাকে ভদ্র বানাতে সাহায্য করবে। যদি বিশ্বাস থাকে, আর দিন উন্নাসিহা, ধর্ম হলো উপদেশ, কাদের জন্য, মানকানাই উমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির পরকাল সম্পর্কে যাদের বিশ্বাস আছে, তাদের জন্য উপদেশ। সুতরাং এই উপদেশ বোনের জন্য, অনুরূপভাবে ভাইদের জন্য, বিবাহিত জীবনের প্রত্যেক ব্যক্তি এ বিষয়ে সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।